দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা মূলত ডিপিএস করি বিভিন্ন ব্যাংকে আমাদের ভবিষ্যতে কিছু আর্থিক সচ্ছলতার জন্য। সো এই ডিপিএস করতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন ভুল করি, অর্থাৎ একটা ডিপিএস করতে গেলে কী কী নিয়মকানুন ফলো করতে হয়, কোন কোন বিষয় খেয়াল রেখে একটা ডিপিএস করতে হয়, এই বিষয়টি অনেকেরই অজানার কারণে সঠিক মুনাফা গ্রহণ করতে পারছে না এবং মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত ডিপিএসটি তারা কন্টিনিউ করতে পারছে না। একটা ডিপিএস করতে কী কী নিয়ম ফলো করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনার প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পদ্মা ব্যাংক লিমিটেডের ডিপিএস রেট সম্পর্কে। যদিও আমি আগেই আপনাদেরকে একটু পেশনামূলক কথা অলরেডি বলেছি, তো অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এত ব্যাংক থাকতে আমরা কেন পদ্মা ব্যাংকে ডিপিএস করতে যাব। এর কারণ হচ্ছে আমরা কিছু প্রফিটের আশায় কিন্তু বিভিন্ন ব্যাংকে ডিপিএস করি। সো যে ব্যাংকের প্রফিট রেট অর্থাৎ মুনাফা রেট বেশি থাকবে আমরা সেই ব্যাংকে ডিপিএস করব, এটাই স্বাভাবিক। সো বর্তমানে 2023 সালে এসে পদ্মা ব্যাংক লিমিটেড সর্বোচ্চ মুনাফা প্রদান করছে ডিপিএসে, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পদ্মা ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা পদ্মা ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। বাম পাশে আপনারা যে মেয়াদকালগুলো দেখতে পাচ্ছেন, 3 বছর, 5 বছর, 8 বছর এবং 10 বছর, প্রত্যেকটা মেয়াদের জন্যই তারা মুনাফা দিচ্ছে 9% হারে। এবং উপরে যে হেডিংসটি দেখতে পাচ্ছেন, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 5000 টাকা, 10000 টাকা, 15000 টাকা, 20000 টাকা, 25000 টাকা এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 50000 টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চলি আপনারা ডিপিএস করতে পারবেন। সো এখন যদি আপনারা প্রতি মাসে 500 টাকা করে জমা করেন, সেই ক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কত টাকা পাবেন সে বিষয়টি আমি দেখাচ্ছি। আপনারা যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করেন, তাহলে 3 বছর পরে আপনি মোট মুনাফা সহ টাকা পাবেন 20,627 টাকা এবং 5 বছর পরে আপনি পাবেন 37,659 টাকা, 8 বছর পরে পাবেন 69,397 টাকা, 10 বছর পরে আপনি পাবেন 95,602 টাকা। তবে এখান থেকে 10% এবং 15% ব্যাট কর্তন করা হবে, আপনি যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে শুধু কিন্তু এই ব্যাটটি কর্তন প্রযোজ্য। আর আপনি যদি 1000 টাকা করে মান্থলি জমা করেন, আপনি মেয়াদ শেষে পাবেন 41,255 টাকা, 3 বছর পর আপনি পাবেন 1,38,793 টাকা এবং 10 বছর পরে আপনি পাবেন 1,91,203 টাকা। 1500 টাকা করে করলে আপনি 3 বছর পরে পাবেন 61,882 টাকা, 5 বছর পর আপনি পাবেন 1,12,976 টাকা, 8 বছর পর আপনি পাবেন 2,08,190 টাকা, 10 বছর পর আপনি পাবেন 2,86,805 টাকা। সেম এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, 2000 টাকা করে করলে 3 বছর পর আপনি পাচ্ছেন 82,510 টাকা, 5 বছর পরে, 8 বছর পর আপনি পাবেন 2,77,587 টাকা এবং 10 বছর পর আপনি পাবেন 3,82,400। মান্থলি আপনি 2500 টাকা করে ডিপিএস করলে 3 বছর পর আপনি পাবেন 1,03,137 টাকা, 5 বছর পর আপনি পাবেন 1,88,294 টাকা, 8 বছর পর আপনি পাবেন 3,46,983 টাকা এবং 10 বছর পর আপনি এরপর দেখেন 5,000, 10,000, 20,000, 25,000 এবং 50,000 টাকা পর্যন্ত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এটিকে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, আপনি যে অ্যামাউন্টে বিনিয়োগ করতে চান অর্থাৎ ডিপিএস করতে চান সেই ফিগারটি যাতে আপনি খুব সহজে বের করে নিতে পারেন। সো আশা করছি পদ্মা ব্যাংকের ডিপিএস সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যথেষ্ট ক্লিয়ার করতে পেরেছি। তবু আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সন্দেহ থাকে, কমেন্টস করবেন, ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।